টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সুযোগে খেলাটার সঙ্গেই যেন নতুন করে পরিচয় হচ্ছে যুক্তরাষ্ট্রের। সহ আয়োজক দেশটি বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে লেজে গোবরে অবস্থা তৈরি করেছে। মাঠ সঠিক সময়ে তৈরি করতে না পারা, অনুশীলনের সব ধরনের সুবিধা না থাকা সহ নানা অসঙ্গতির অভিযোগ উঠেছে। এবার সব কিছুই ছাড়িয়ে গেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষ করে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নিউ ইয়র্ক যাচ্ছিল শ্রীলঙ্কা। একই ফ্লাইটের যাত্রী ছিল দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী রাত 8টায় নিউ ইয়র্কে পৌঁছার কথা ছিল তিন দলের, কিন্তু বিমানের জন্য অপেক্ষায় থাকতে হয় লম্বা সময়। শেষ পর্যন্ত সকাল 5টায় গিয়ে নিউ ইয়র্কে পৌঁছে দলগুলো। চার্টার্ড ফ্লাইট কেন দেরি করলো এবং তা কেন আগে থেকে জানানো হলো না, এসব বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি। নিউ ইয়র্কে পৌঁছে সকালে অনুশীলন করার কথা ছিল লঙ্কানদের। ফ্লাইট বিলম্বিত হওয়ায় বাতিল করা হয়েছে শ্রীলঙ্কার মূল পর্বের প্রথম ম্যাচের আগের অনুশীলন। এসব বিষয়ে ক্ষুব্ধ হাসারাঙ্গারা। তাছাড়া নিউ ইয়র্কে যে হোটেলে লঙ্কানদের রাখা হয়েছে সেখান থেকে অনুশীলন গ্রাউন্ড 1 ঘন্টা 50 মিনিটের দূরত্বে। অথচ টিম ইন্ডিয়ার জন্য অনুশীলন ও ম্যাচ ভেনুর পাশেই রাখা হয়েছে হোটেল। এমন দ্বিচারিতা নিয়ে আইসিসির কাছে লিখিত অভিযোগ করেছে তারা। সোমবার নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। আইসিসির কাছে একই অভিযোগ করেছে প্রোটিয়া ও আয়ারল্যান্ড। এখন দেখার বিষয় এসব অনিয়ম নিয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা কি ব্যবস্থা নেয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।